গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা বাহুবলী অনুব্রত মণ্ডল, বোলপুরের বেতাজ বাদশাহ বাহুবলী অনুব্রত মণ্ডল। কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নগুলো উঠে আসছে, কোথা থেকে কোন চোরাপথে অনুব্রতর জেলায় পমছাত পাচারের গরু, সিবিআইয়ের হাতে এলো সেই সমস্ত তথ্যের ব্লুপ্রিন্ট, এই মুহূর্তে সিবিআইয়ের হাতে বিস্ফোরক তথ্য, কোন চোরাপথে কোথা থেকে অনুব্রতর জেলায় পমছাত পাচারের গরু, সিবিআইয়ের হাতে বিস্ফোরক তথ্য। গরু পাচার মামলায় নিজগড় থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার হলেন অনুব্রত মণ্ডল। তাকে হেফাজতে নিয়ে গরু পাচার মামলায় একেবারে শিকড়ে পৌঁছাতে চাইছে সিবিআই। অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা জানতে চাইছেন গরু পাচারের রোডম্যাপ। ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে গরু পাচার সংক্রান্ত বেশ কিছু তথ্য এসেছে। যে চোরাপথে গরু পাচার হতো তার হদিস পেয়েছেন সিবিআই অফিসাররা। এই চোরা জাল বিস্তৃত ছিল গোটা দেশে। সিবিআই সূত্রে খবর, গরু পাচার মামলায় মূল পাণ্ডা এনামুল হককে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য উঠে এসেছে তাতে জানা গিয়েছে উত্তর ও পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে গরু আসত বীরভূমে। মূলত যাদের সন্তান প্রজনন ক্ষমতা নেই, বয়স হয়ে যাওয়া বলদই ছিল পাচারকারীদের প্রথম পছন্দ। ভিন রাজ্য থেকে গরু এসে জমা হতো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ইলামবাজারে, সেখানে চলতো অনুব্রতরাজ। আর এই ইলামবাজারই বসে বিরাট গরুর হাট। অর্থাৎ এই মুহূর্তে বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে, গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হককে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের হাতে এলো বিস্ফোরক তথ্য। গোটা দেশে জাল বিস্তার করে রেখেছিলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ডে গোটা দেশ থেকে কিন্তু গরু এসে জমা হতো বীরভূমে এবং বীরভূমের ইলামবাজারে। এই মুহূর্তে কিন্তু এই বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে এসে উপস্থিত হয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে আজ থেকে জেরা শুরু করবে সিবিআই। 10 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের আদালত এবং এই 10 দিন সিবিআই হেফাজতে থাকাকালীন একেবারে প্রথম থেকেই কড়া দাওয়াই দিতে শুরু করবে সিবিআই, এমনই কিন্তু খবর উঠে আসছে। থার্ড ডিগ্রি প্রয়োগ করে সরাসরি অনুব্রতর কাছ থেকে তথ্য আদায় করতে চাইছে সিবিআই। এনামুল হককে জেরা করে যে সমস্ত তথ্য পেয়েছে তার সাথে সাথে অনুব্রতর বয়ানও মিলিয়ে দেখা হবে এবং এই গরু পাচার চক্রের যে আরও জাল বহুদূর পর্যন্ত বিস্তৃত আছে এবং এই গরু পাচার কাণ্ডের সাথে আরও প্রভাবশালী যে জড়িয়ে আছে তেমনই কিন্তু মনে করছেন সিবিআই আধিকারিকরা। এইসব খবরের দিকে আমরা লক্ষ্য রাখব, নজর রাখবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।